এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার 30 জুলাই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সব জেলাতেই সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে, তবে দুর্যোগের সতর্কবার্তা আপাতত নেই। এমনকি দুর্যোগ পেরিয়ে ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। বুধবার 31 জুলাই ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার 30 জুলাই থেকে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমবে। আজ মঙ্গলবার 30 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বুধবার 31 জুলাই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার 1 আগস্ট বৃষ্টির পরিমাণ বুধবারের থেকেও বেশি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে মালদহ ও 2 দিনাজপুরে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুলাই মাসের শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়ে রাজ্যের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে রাজ্যের বেশ কিছু জেলাতে। সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 31 জুলাই থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।